আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, প্রশ্ন বলা হচ্ছে পার্টিকেল অফ মাস এম অ্যাট রেস্ট ইজ অ্যাক্টেড অপন বাই অ্যা ফোর্স পি ফর অ্যা টাইম টি, ইটস কাইনেটিক এনার্জি আফটার অ্যান ইন্টারভাল টি ইজ, অর্থাৎ এম ভরের একটা বস্তুর ওপরে টি সময় ধরে পি ফোর্স অ্যাপ্লাই হলে টি সময় পর এর কাইনেটিক এনার্জি কত হবে, তার জন্য আমাদের চারটে অপশন গিভেন রয়েছে। তাহলে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করছি, না আমরা এখানে লিখতে পারি ফ্রম নিউটনস সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা লিখতে পারি ফোর্স পি ইজ ইকুয়াল টু মাস টাইমস এর অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনকে আবার আমরা লিখছি পি বাই এম, অ্যাক্সিলারেশন টি সময় ধরে অ্যাপ্লাই হয়েছে ফোর্সটা, তাহলে অ্যাক্সিলারেশন হবে ভেলোসিটি ভি ডিভাইডেড বাই টাইম টি ইজ ইকুয়াল টু পি বাই এম। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি পেয়ে যাচ্ছি পি ইন্টু টি ডিভাইডেড বাই এম, একে আমরা ইকুয়েশন ওয়ান বলে ডিনোট করে রাখলাম। এবারে আমাদের বের করতে হবে কাইনেটিক এনার্জি। নাও কাইনেটিক এনার্জি অ্যাট আ টাইম টি ইজ ইকুয়াল টু কত হবে, না হাফ ইন্টু মাস দ্যাট ইন্টু ভি তার স্কোয়ার, তাহলে হাফ মাস এম এটা হবে পি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, না পি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এই একটা এম এর স্কোয়ার আর এম এর পাওয়ার কেটে গেল টু এম। এই হলো আমাদের প্রশ্নের উত্তর এবং কাইনেটিক এনার্জির ভ্যালু। এবারে আমরা অপশনের সাথে ম্যাচ করিয়ে দেখি। অপশন বি বলছে পি স্কোয়ার টি স্কোয়ার বাই টু এম, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।